টিভি রাজবাড়ির খবরে আপনাদের স্বাগতম। লুবেরুর রহমানের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি আর্যা দেবেন্দুনি। ঘন কুয়াশার কারণে প্রায় 10 ঘন্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 প্রবেশদ্বার হিসাবে পরিচিত দৌলতিয়া পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় আজ সোমবার সকাল 10টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। গত রবিবার রাত 12টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পাড়ের অপেক্ষায় দৌলতিয়া খুলনা মহাসড়ক ও রাজবাড়ী কুষ্টিয়ার আঞ্চলিক মহাসড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। এতে করে নদী পাড়ের অপেক্ষায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আমি রাত 10টা বাজে আইছি এখানে, এখনো পর্যন্ত ফেরি পাইনি। সকাল 10টা বাজতে গেল, আমার খুব ভোগান্তি হচ্ছে ভাই। মালগুলো সব পৌঁছে যাচ্ছে, কি করবেন? গতকাল রাত 12টার সময় এখন পর্যন্ত এখানেই আছি আমরা। ফেরি চলাচল হচ্ছে না, আইসি মনে করেন 6টায় আইসি, এখনো যাওয়ার পারতেছি না। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে দেখা গেছে। বিআইডব্লিউটিসির দৌলতিয়া ঘাট ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি জানান, বর্তমানে এই রুটে ছোট বড় 15টি ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে মধ্যরাত থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়। তবে আজ সকাল 10টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করানো হয়েছে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।